হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও দেখাবো এই সেপ্টেম্বর মাসে 6,000 টাকা বা আশেপাশে বাংলাদেশে পাওয়া যায় এমন 3টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই লিস্টে 3 নম্বর ফোনটি হলো সিম্ফনি i68। ফোনটিতে আছে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। এছাড়াও ফোনটিতে র্যাম পাবেন 1.5 GB, যেখানে রোম পাবেন 16 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 2500 mAh-এর। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 5,990 টাকায়। এছাড়াও 10,000 টাকার সেরা 3টি গেমিং ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো ওয়ালটনের পিমো F8S। ফোনটিতে আছে 5.45 ইঞ্চির FWB+ ডিসপ্লে। ফোনটিতে সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুইটাই থাকছে 5 মেগাপিক্সেলের। এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 1 GB এবং রোম থাকছে 8 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 2200 mAh-এর। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 4,200 টাকায়। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টের সর্বশেষ 1 নম্বর ফোনটি হলো সিম্ফনি i95। ফোনটিতে আছে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে CPU থাকছে কোয়াড কোর 1.4 GHz-এর। এছাড়াও ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB এবং রোম পাবেন 16 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh-এর। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 5,890 টাকায়।